ওয়েলকাম ব্যাক স্টুডেন্টস, আমরা আজকে ডিএনএ রেপ্লিকেশনের পুরো প্রসিডিওরটা পড়ব। তো এর আগে আমরা একটা ভিডিও বানিয়েছিলাম যেটাতে পড়েছিলাম ডিএনএ রেপ্লিকেশনের শুরু ফার্স্ট স্টেপ, অর্থাৎ যে এনজাইমসগুলো লাগে সেই এনজাইমসগুলো। আজকে ডিটেল প্রসিডিওরের মধ্যে যাব। তো ফার্স্ট দেখে নিয়ে যাক ডিএনএ রেপ্লিকেশন যে প্রসিডিওর তার কতগুলো স্টেপস রয়েছে। আমরা একদম মাইক্রো স্টেপসে ডিভাইড করেছি যে একটা ঘটনা হবে, তারপরে কী হবে, কী হবে, কী হবে, সেইভাবে যদি পড়া যায়। ফার্স্ট স্টেপ দেখতে পাচ্ছি কি, যে অ্যাক্টিভেশন অফ নিউক্লিওটাইডস। আমরা জানি যে ডিএনএ কি না, ডিএনএ হচ্ছে পলি নিউক্লিওটাইড চেন, দুটো পলি নিউক্লিওটাইড চেন। পলি কথার অর্থ কি, অনেকগুলো নিউক্লিওটাইড। দ্যাট মিন্স এখানে নিউক্লিওটাইড 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 এরকমভাবে অনেকগুলো নিউক্লিওটাইড কি হয় না, একটা চেন ফরমেশন করে। ঠিক আছে, তো পলি কথার অর্থ অনেকগুলো নিউক্লিওটাইড। এই অনেকগুলো নিউক্লিওটাইড একসঙ্গে যোগ হয়ে তৈরি করছে। তাহলে অ্যাক্টিভেশন অফ নিউক্লিওটাইড মিন্স এই যে একটা সিঙ্গেল নিউক্লিওটাইড তৈরি করেছে চেনটা, সেই নিউক্লিওটাইডগুলো ফার্স্টে ইনঅ্যাক্টিভ থাকে, সেগুলোকে ফার্স্টে অ্যাক্টিভ হতে হবে। প্রসিডিওর ডিটেল যখন আসবে সেটা কীভাবে হয় সেটা বলবো। নেক্সট স্টেপ যেটা বলছে ওপেনিং অফ ডিএনএ হেলিক্স। ডিএনএ তো আমরা জানি যে নর্মালি এটা সুপার কয়েলিং রয়েছে, এরকম মধ্যে পেঁচানো পেঁচানো রয়েছে। তো যেখানটা ওপেনিং যেইখানটা ডিএনএ রেপ্লিকেশন হবে সেখানটা ওপেনিং হবে। এনজাইম একটা রয়েছিল, সেই এনজাইমটা আমরা আগে পড়েছিলাম আমাদের ক্ষেত্রে, তো সেটা পরে সেটা করতে হবে। থার্ড স্টেপ প্রাইমার ফরমেশন, বলেছিলাম যে ডিএনএ রেপ্লিকেশন মিন্স একটা স্ট্র্যান্ড থেকে আরেকটা নতুন স্ট্র্যান্ড তৈরি হবে। তো নিউ স্ট্র্যান্ড তৈরি করতে গেলে একজনকে লিডিং হতে হবে, মানে লিডার হতে হবে, যে যাকে দেখে কি করতে হবে না পুরো ফরমেশন বা চেন ফরমেশনটা হবে, সেই লিডার হচ্ছে প্রাইমার। তাহলে প্রাইমারটা তৈরি করতে হবে। দেন রেপ্লিকেশন, রেপ্লিকেশন মানে সামথিং, এটা একটা প্রাইমার ফরমেশন হলো, তারপরে যে চেনটা হচ্ছে আস্তে 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 নিউ ডিএনএ স্ট্র্যান্ড যেটা তৈরি হচ্ছে সেটা হচ্ছে চেন ফরমেশন, যেটা হচ্ছে সেটা হচ্ছে রেপ্লিকেশন। অ্যান্ড রিমুভাল অফ প্রাইমার, মানে এই প্রাইমারগুলো পরবর্তীকালে আস্তে আস্তে রিমুভ হয়ে যাবে। আচ্ছা, তারপরে হচ্ছে প্রুফ রিডিং। প্রুফ রিডিং মানে নতুন যে ডিএনএ স্ট্র্যান্ডটা তৈরি হলো সেই ডিএনএ স্ট্র্যান্ডের মধ্যে কোথাও কোনো ভুল রয়েছে কিনা সেই জিনিসগুলো এখানে দেখা হবে, প্লাস এন্ড হবে, তারপরে নতুন দুটো ডিএনএ স্ট্র্যান্ড আলাদা হয়ে যাবে। এই হলো টোটাল স্টেপস। এবার ওয়ান বাই ওয়ান আমরা যদি আসি তাহলে আমরা বুঝতে পারবো যে এই ঘটনাগুলো কোথায় কিভাবে হয়। ফার্স্ট স্টেপ আমরা আগে আসছি, যে ফার্স্ট স্টেপ যেটা বলছে যে অ্যাক্টিভেশন অ্যাক্টিভেশন অফ নিউক্লিওটাইডস, এটা তো ফার্স্ট স্টেপ, অ্যাক্টিভেশন অফ নিউক্লিওটাইডস। এখন আমাদেরকে জানতে হবে যে নিউক্লিওটাইডস মানেটা কি, নিউক্লিওটাইডস মানে কি। নিউক্লিওটাইড মিন্স বা নিউক্লিওটাইড ইজ ইকুয়াল টু নিউক্লিওসাইড, নিউক্লিওসাইড প্লাস ফসফোরিক অ্যাসিড। ওকে, নিউক্লিওটাইড মানে নিউক্লিওসাইড প্লাস ফসফোরিক অ্যাসিড। এখন নিউক্লিওসাইড মানেটা কি, নিউক্লিওসাইড, তাহলে নিউক্লিওসাইড জিনিসটা কি, এই নিউক্লিওসাইড মানে হচ্ছে পেন্টোজ সুগার প্লাস নাইট্রোজেন বেস। ওকে, পেন্টোজ সুগার আর নাইট্রোজেন বেস, ঠিক আছে। পেন্টোজ সুগার মিন্স পাঁচ কার্বনযুক্ত একটা শর্করা রয়েছে, বা স্টার্চ সুগার মিন্স এখানে পাঁচ কার্বনযুক্ত শর্করাই বলা হচ্ছে এখানে সুগার। নাম্বার ওয়ান কার্বন হচ্ছে এখানে, নাম্বার টু কার্বন এখানে, নাম্বার থ্রি কার্বন এখানে, নাম্বার ফোর কার্বন এখানে, অ্যান্ড নাম্বার ফাইভ কার্বনটা উপরের দিকে থাকার একটা। এই পাঁচ কার্বনযুক্ত একটা সুগার, সেই সুগারের সাথে যখন নাম্বার ওয়ানের সাথে নাইট্রোজেন বেস যোগ হয়ে যাবে তখন এইরকম একটা ফরমেশনকে আমরা বলবো নিউক্লিওসাইড, ঠিক আছে। আর নিউক্লিওটাইড কখন বলবো না, এই পাঁচ নম্বর কার্বনের সাথে যখন একটা ফসফরিক অ্যাসিড এসে যোগ হয়ে যাবে তখন তাকে বলবো আমরা, একটা নয় অ্যাকচুয়ালি মেনলি তিনটে ফসফরিক অ্যাসিড যোগ থাকে। তো যাই হোক, যদি একটাও থাকে তখনও আমরা বলবো নিউক্লিওটাইড, যদি তিনটে থাকে তখনও বলবো নিউক্লিওটাইড, ঠিক আছে। এবার ব্যাপারটা হচ্ছে তাহলে নিউক্লিওটাইড মানে বললাম, আমি যদি ইকুয়ালি এটাকে আরও অন্যরকমভাবে লেখা যায় নিউক্লিওটাইড, আমি যদি পুরো ভেঙে দিই তাহলে বলবো কি, পেন্টোজ সুগার প্লাস নাইট্রোজেন বেস প্লাস ফসফোরিক অ্যাসিড, তিনটিকে আমি ভেঙে ফেললাম, কারণ নিউক্লিওসাইডের মধ্যেই তো দুটো ছিল, পেন্টোজ সুগারের নাইট্রোজেন বেস আর ফসফোরিক অ্যাসিডটা এক্সট্রা ছিল, তাহলে তিনটিকে আলাদাভাবে লেখা যেতে পারে বা নিউক্লিওসাইড ইজ ইকুয়াল টু এইভাবে করা যেতে পারে। এইবার যেটা জিনিস হচ্ছে অ্যাক্টিভেশন অফ জিনিসটা কি,
somehow মনে করো যে এখানে actually DNA যে replicationটা হচ্ছে, DNA replicationটা mainly কোথায় হয়? আমরা যে প্রসিডিওরটা পড়ছি সেটা হচ্ছে প্রোকারিওটসের ক্ষেত্রে। একটু মনে রাখতে হবে যে আমরা যে পর্ব স্টেপ বাই স্টেপগুলো পড়বো ওগুলো মেইনলি প্রোকারিওটসের পড়ছি, কিন্তু ইউক্যারিওটসের ক্ষেত্রে একটু আলাদা ডিফারেন্স রয়েছে। প্রোকারিওটসের ক্ষেত্রে মেইনলি আমরা যে যদি এটা সেল হয়, কোনো একটা সেল হয়, তাদের তো আর নিউক্লিয়াস বলে সেরকম পার্টিকুলার স্ট্রাকচার নেই, তো ওদের সাইটোপ্লাজমের মধ্যেই হয়ে থাকে, ঠিক আছে? এই যে জিনিসগুলো হয় তাহলে সামহাও মনে করো কিছু কিছু নিউক্লিওটাইড সেখানে ঘোরাফেরা করছে, নিউক্লিওটাইডস ফ্রি নিউক্লিওটাইডসগুলো রয়েছে, এইগুলো কিন্তু ফার্স্টে ইনঅ্যাক্টিভ কন্ডিশনে থাকে। ইনঅ্যাক্টিভ মানে ওরা কাজ করতে পারবে না, ওরা মানে নিউ স্ট্র্যান্ড যখন তৈরি হবে, নিউ স্ট্র্যান্ড তৈরি হওয়ার সময় এরা অ্যাক্টিভলি অংশগ্রহণ করতে পারবে না, মানে ওই মালাটা গঠন করতে ওরা পারবে না ফার্স্টে। একটা কিছু ওদের সাথে গিয়ে অ্যাটাচ হতে হবে, তারপরে ওরা অ্যাক্টিভ হবে। তো সেইটা কি? সেটাই হচ্ছে অ্যাক্টিভেশন। জিনিসটা কীরকম, ফার্স্ট মনে করো একটা নিউক্লিওটাইডস আমি ধরে নিলাম। আচ্ছা, নিউক্লিওটাইডস মানে আমি ধরছি এখানে একটা রয়েছে পেন্টোজ সুগার রয়েছে, ওকে, পেন্টোজ সুগার। তাহলে এইখানে যে কার্বনটা রয়েছে সেটা হচ্ছে গিয়ে 1 নম্বর কার্বন, এখানে 2 নম্বর কার্বন, এখানে 3 নম্বর কার্বন, এখানে 4 নম্বর কার্বন, এখানে 5 নম্বর কার্বনটা রয়েছে। নাইট্রোজেন বেশ আমি ধরে নিলাম এখানে অ্যাডেনিন রয়েছে, অ্যাডেনিন, ওকে। এইবার 5 নম্বর যে কার্বন, তাহলে এইটা এই জিনিস, এই যে ফরমেশনটা হলো, এই যে ফরমেশনটা হলো, এই ফরমেশনটাকে আমরা কি বলবো, নিউক্লিওটাইড বলবো না নিউক্লিওসাইড বলবো? অবশ্যই এটা হচ্ছে নিউক্লিওসাইড, ঠিক আছে? কারণ এর মধ্যে পেন্টোজ সুগারটা রয়েছে প্লাস নাইট্রোজেন বেসটা রয়েছে, নিউক্লিওসাইড। এইবার এখনো পর্যন্ত এটা নিউক্লিওটাইড হয়নি, নিউক্লিওটাইড আমি ধরে না 5 নম্বর পজিশনে একটা ফসফোরিক অ্যাসিড বা ফসফেট গ্রুপ এসে যোগ হয়েছে, দেন ইট ফর্ম অ্যাজ নিউক্লিওসাইড মনোফসফেট নিউক্লিওসাইড, অবশ্যই কিন্তু পরে আসছে এটা ডিটেলে, যে এটা কিন্তু নিউক্লিওসাইড ফরমেশন হলো। তার মানে কি এ অ্যাক্টিভ হয়ে গেল? না, এ একটা মাত্র ফসফেট যোগ হয়েছে যখন তখনও ইনঅ্যাক্টিভ থাকবে। অ্যাক্টিভ কখন হবে? না, যখন আরও দুটো ফসফেট এসে যোগ হয়। অ্যাকচুয়ালি দিস ইজ দ্য অ্যাক্টিভ ফর্ম অফ দিস নিউক্লিওটাইড। এখানে 3টে ফসফেট এসে যোগ হয়েছে, তাহলে এটা একটা টোটালটা নিউক্লিও টাইড, কারণ এর মধ্যে পেন্টোজ সুগার রয়েছে, নাইট্রোজেন বেস রয়েছে এবং 3টে ফসফেট গ্রুপ রয়েছে। এইটা হচ্ছে অ্যাক্টিভ, আগেরটা কিন্তু ইনঅ্যাক্টিভ ছিল, এটা অ্যাক্টিভ। এবার ব্যাপারটা হচ্ছে আমি এখানে ধরে নিলাম অ্যাডেনিন এসে যোগ রয়েছে, তাহলে এখানে একটা ছক করা রয়েছে, খুব ভালোভাবে লক্ষ্য করতে পারছো যে অ্যাডেনিন, এ ফোর অ্যাডেনিন, এটা একটা নাইট্রোজেন বেস। এইবার আমরা তো এখানে ডিএনএ এর ক্ষেত্রে করছি, নিউক্লিওটাইড দু রকমের হয়, একটা আরএনএ এর ক্ষেত্রে হতে পারে, একটা ডিএনএ এর ক্ষেত্রে হতে পারে। ডিএনএ এর ক্ষেত্রে আমরা বলি ডি অক্সি রাইবো নিউক্লিওটাইড। ডি অক্সি কথার অর্থ কি? না, অক্সিজেনটা ডিলিশন বা ডিলিট হয়ে গেছে, অক্সিজেনটা নেই। কোন অক্সিজেনটা নেই? সেটা হচ্ছে 2 নম্বর কার্বনের অক্সিজেনটা নেই। দ্যাট মিন্স এইখানে ওএইচ থাকার কথা ছিল, এখানে ওএইচ থাকার কথা ছিল, কিন্তু এখানে ওটা ডিলিট হয়ে যায়, যার জন্য বলা হয় ডি অক্সি। এই জন্য ডিএনএ এর ক্ষেত্রে এটাকে ডি অক্সি বলে। 3 নম্বর পজিশনে কি হয়? না, এখানে একটা কি বলা যায় ফাংশনাল গ্রুপ থাকে, যেটাকে হাইড্রক্সিল গ্রুপ বলা হচ্ছে, ফাংশনাল গ্রুপ থাকে, ওকে। 4 নম্বর পজিশনে এখানে হাইড্রোজেন, দেন 5 নম্বর একটা কার্বন ছিল, সেই কার্বনের সাথে কি হয়েছে না ফসফেট 3টে গ্রুপ এসে যোগ হয়, ঠিক আছে? এবার ব্যাপারটা হচ্ছে যে এইখানে একটা কথা বলা রয়েছে যে ডি অক্সি অ্যাডিনোসিন, ডিঅক্সি অ্যাডিনোসিন এটা কি, এরা এবং ডিঅক্সি অ্যাডিনোসিন মনোফসফেট। ডিঅক্সি অ্যাডিনোসিনটা হচ্ছে আমি এইখান পর্যন্ত যদি স্ট্রাকচারটাকে ধরি, ঠিক আছে, তাহলে এটা কি ফার্স্ট কন্ডিশনে ছিল শুধুমাত্র নাইট্রোজেন বেস, যেটা হচ্ছে অ্যাডেনিন। এই নাইট্রোজেন বেসটা যখন পেন্টোজ সুগার মানে 5 কার্বনযুক্ত সুগারের সাথে যোগ হয়ে গেল, তখন সেটা নিউক্লিও সাইডে পরিণত হলো। প্রথমে তো ফ্রি নাইট্রোজেন বেস ছিল, তারপরে সে পেন্টোজ সুগারের সাথে অ্যাটাচ হয়ে গেল, দেন সেটা তৈরি করলো নিউক্লিও সাইড, ওকে। তাহলে এই যে নিউক্লিও সাইডটা তৈরি হলো, এই নিউক্লিও সাইডটার নাম কি হবে? ডিঅক্সি অ্যাডিনোসিন, ঠিক আছে? এই নিউক্লিওসাইডের সাথে যখন একটা ফসফেট গ্রুপ এসে যোগ করছে, মানে এখান পর্যন্ত একটা ফসফেট গ্রুপ যখন যোগ হলো, তখন তার নামটা হচ্ছে ডিঅক্সি অ্যাডিনোসিন মনোফসফেট। তাহলে এইটা একটা নিউক্লিওসাইড, এর নামটা হচ্ছে ডিএমপি,
ঠিক আছে, ডিঅক্সি অ্যাডিনোসিন মনোফসফেট, এটা কি অ্যাক্টিভ না? এটা তো নিউক্লিয়াস, এটা একটা নিউক্লিওটাইড, অবশ্যই এটা নিউক্লিওটাইড, ডিঅক্সি অ্যাডিনোসিন মনোফসফেট মানে এটা নিউক্লিওটাইড, তাহলে এখানে নিউক্লিওটাইড পরিণত হয়ে গেছে, বাট দিস ইজ ইনঅ্যাক্টিভ, এটা ইনঅ্যাক্টিভ। নেক্সট আরেকটা ফসফেটেসে যোগ করবে, তাহলে তখন তার নামটা কি হবে? যখন সেকেন্ড একটা ফসফেটেস আসবে, ডিঅক্সি সেম টাইপ, ডিঅক্সি অ্যাডিনোসিন মনোর জায়গা হয়ে যাবে ডাই, ঠিক আছে, অ্যাডিনোসিন ডাই ফসফেট হয়ে যাবে, ডাই সরি পি ডাই ফসফেট। আর যখন আরেকটা এসে থার্ড যোগ করে দিচ্ছে, ডিঅক্সি অ্যাডিনোসিন ট্রাইফসফেট, ডিএটিপি, ওকে, দিস ইজ দ্য অ্যাক্টিভ ফর্ম, এটাই হচ্ছে অ্যাক্টিভ। এ যখন তৈরি করে দিচ্ছে এই ফরমেশনটা, এটা একটা যখন তৈরি হয়ে গেল, এ কি করবে না, ডিএনএ চেন ফরমেশনের সময় যেভাবে পরপর পরপর এগিয়ে অ্যাটাচ হতে মানে যাওয়ার জন্য যে অ্যাক্টিভ অ্যাক্টিভ হতে সক্রিয়তা লাগবে, সেই রকম অ্যাক্টিভ হয়ে যাচ্ছে, ও অংশগ্রহণ করতে আসবে, ঠিক আছে। ঠিক সেম টাইম আমি এখানে অ্যাডেনিন দিয়ে বললাম, এখানে গুয়ানিন দিয়েও হতে পারে, তখন তাই তখন তার নামটা হচ্ছে কি, ডিঅক্সি গুয়ানোসিন, তার মানে এইটার নাম তখন ডিঅক্সি গুয়ানোসিন, যখন একটা যোগ হয়ে ফসফেট তখন তার নাম হয়ে যাবে ডিঅক্সি গুয়ানোসিন মনোফসফেট, যখন তিনটে যোগ হয়ে যাবে তখন কি হবে, ডিজিএমপি, ঠিক আছে, যেটা অ্যাক্টিভ ফর্ম। তাহলে আমরা অ্যাক্টিভেশন অফ নিউক্লিওট সাইডসে আমরা এইরকমভাবে কিছু লিখতে পারি, এই যে যে সিকোয়েন্সটা বুঝলাম, যে ফার্স্টে তো ছিল ইনঅ্যাক্টিভ নিউক্লিওটাইড, সেখান থেকে হবে অ্যাক্টিভ নিউক্লিওটাইড, ইনঅ্যাক্টিভ নিউক্লিওটাইডগুলোকে আমরা কি বলতে পারি না, ফার্স্টে এএমপি, ডি এএমপি, পুরো নাম কি, ডিঅক্সি অ্যাডিনোসিন মনোফসফেট, যেটা হচ্ছে ইনঅ্যাক্টিভ, আচ্ছা, দেন ডিজিএমপি, ডিজিএমপি এটা হচ্ছে ইনঅ্যাক্টিভ, তারপরে হচ্ছে ডিসিএমপি এটাও ইনঅ্যাক্টিভ, অ্যান্ড লাস্ট ডিটিএমপি এটাও ইনঅ্যাক্টিভ। নেক্সট ওরা অ্যাক্টিভ হবে, এগুলো অ্যাক্টিভ হবে, অ্যাক্টিভ হওয়া মানে কি, যেগুলো মনোফসফেট রয়েছে সেগুলো ট্রাইফসফেট হয়ে যাবে, তাহলে এখানে কি হবে, ডি এ টিপি, এম এর জায়গায় সব টি হয়ে যাবে, দেন ডি জিটিপি, দেন ডি সিটিপি, দেন ডি টি পিপি, ওকে, টি ফর থাইমিডিন, তাহলে ডিঅক্সি থাইমিডিন ট্রাই ফসফেট, ক্লিয়ার? তো দিস আর দ্য অল, দিস অল আর অ্যাক্টিভ, এবং শুধু তাই নয় যে এখান থেকে ইনঅ্যাক্টিভ থেকে যে অ্যাক্টিভ, তার মানে এটা কি, যে কোনো একটা সিম্পল জিনিস, যে পেন্টোজ সুগার ছিল, পেন্টোজ সুগার তার মধ্যে নাইট্রোজেন বেস ছিল, দেন একটা ফসফেট ছিল, এটা তো ইনঅ্যাক্টিভ, এরপরে যে দুটো ফসফেট গ্রুপ এসে যোগ হচ্ছে, এই দুটো ফসফেট গ্রুপকে কে যোগ করছে না, এক ধরনের এনজাইম কাজ করে এখানে, ফসফোরাইলেজ এনজাইম বলা হচ্ছে, ফসফোরাইলেজ এনজাইম, ফসফো সরি ফসফোরাইলেজ এনজাইম, ঠিক আছে, ফসফোরাইলেজ এনজাইমের মাধ্যমে কি হয় না, ইনঅ্যাক্টিভ ফর্ম থেকে বার যে ফর্ম ফসফেট গ্রুপগুলো রয়েছে সেগুলো যোগ হওয়ার পর এটা অ্যাক্টিভ হয়ে গেল, ক্লিয়ার? তাহলে ফার্স্ট স্টেপ দ্যাট ইজ অ্যাক্টিভেশন অফ নিউক্লিওটাইডস, এগুলো হয়ে গেল, অ্যাক্টিভ হয়ে গেল, তাহলে ফার্স্ট স্টেপ কমপ্লিট। সেকেন্ড স্টেপ, সেকেন্ড স্টেপ হচ্ছে ওপেনিং অফ ডিএনএ হেলিক্স, ওপেনিং অফ ডিএনএ হেলিক্স, তার মানে এটা কি, যে ডিএনএ যে সুপার কোয়েলিং কন্ডিশনে ছিল, সেই ডিএনএটাকে যখন নতুনভাবে যখন রেপ্লিকেশন তৈরি করতে হবে, সেই একটা নির্দিষ্ট জায়গা থেকে তো স্টার্টিং করতে হবে ডিএনএ রেপ্লিকেশনটা। সাপোজ আমি ধরে নিলাম যে দিস ইজ দ্য পজিশন,
এই পজিশনটা সিলেকশন হয়েছে যে এখান থেকে ডিএনএ রেপ্লিকেশনটা স্টার্ট হবে, তাহলে এই পোর্শনের যে স্ট্র্যান্ডটা রয়েছে সেই স্ট্র্যান্ডটাকে কি করতে হবে, ডিএনএ যে স্ট্র্যান্ডটা রয়েছে সেই স্ট্র্যান্ডটা খুলে যাবে। ওকে, এর মধ্যে মিডল পোর্শনে যে বন্ডগুলো রয়েছিল সেই বন্ডগুলো খুলে যাবে। তো নর্মালি কি হয় যে আমাদের যে লিনিয়ার ডিএনএটা রয়েছে, আমাদের মেনলি যে ইউক্যারিওটিক সেলসের ক্ষেত্রে যে লিনিয়ার ডিএনএ রয়েছে বা অনেক ক্ষেত্রে লিনিয়ার ডিএনএ যাদের ক্ষেত্রে রয়েছে, তাদের যদি কয়েলিংটা খুলে যায় আমরা তখন সেটাকে ওয়াই অক্ষরের মতো প্রকাশ করব। ওয়াই দ্যাট মিন্স এরকম টাইপের, মানে আমরা যখন ডেসক্রিপশনটা করবো এরকম, এবং এই সেটটাকে রেপ্লিকেশন ফর্ক বলা হয়, রেপ্লিকেশন ফর্ক। ঠিক আছে, রেপ্লিকেশন ফর্ক, যেমন প্রোক্যারিওটিক সেলসের ক্ষেত্রে, তাদের ক্ষেত্রে মনে করো এই পোর্শনটা একটু বেশিভাবে খুলে গেল সার্কুলার ডিএনএ ক্ষেত্রে, তখন কি হয় না এটা একটু একটু ফোলা টাইপের লাগে দেখতে, তখন এটাকে রেপ্লিকেশন বাবলস বলা হয়, বা রেপ্লিকেশন বাবলস এই ক্ষেত্রেও বলে, এই ফর্কটাকেও বাবলস বলা হয়। কিন্তু নর্মালি সার্কুলার ডিএনএর ক্ষেত্রে ওটা বাবলস, বাবলস মানে কি জলের, জলের মধ্যে যদি ইয়ে রয়ে যায়, অনেক সময় বাতাস রয়ে যায় তাহলে দেখবে জলের মধ্যে কিছু বাবলস রয়ে যায়, ঘোরাফেরা করে, তো সেই রকম টাইপের আর কি, সেটা আমরা রেপ্লিকেশন ফর্ক বলতে পারি। ফর্ক মানে যেখানটা ওপেনিং হয়ে গেছে এবং যেখানে কোনো বন্ডিংগুলো আর নেই ডিএনএর মধ্যে, সেটাকে বলছে রেপ্লিকেশন ফর্ক। এবার ব্যাপারটা হচ্ছে এই যে ওপেনিংটা হলো, এই ওপেনিংটা কে করলো, এনজাইম কাজ করেছে ডিএনএ, কোন এনজাইম কাজ করেছিল আমরা আগে পড়েছিলাম, ডিএনএ এর ক্ষেত্রে ফার্স্ট যখন ওপেনিংটা হয় ফার্স্ট এখানে একটা সুপার কয়েলিং মডেল ছিল, আবার যদি ছবিটাকে আমরা ঘুরে করে করি, তো এই পোর্শনটা যখন হবে সেখানে ডিএনএ হেলিকেস বলে একটা এনজাইম ছিল, ডিএনএ হেলিকেস, ক্লিয়ার, সেই হেলিকেস কী করেছিল, এই মিডিল পোর্শনে যে বন্ডিংগুলো ছিল সেই বন্ডিংগুলোকে ভেঙে দিয়েছিল, এবং ডিএনএ গাইরেস কী করেছিল, ডিএনএ গাইরেস করেছিল বন্ডিংগুলো ভেঙে যাওয়ার ফলে যে এক্সটেনশন বা যে টার্নটা কাজ করেছিল সেটাকে কিছুটা পরিমাণে নিউট্রাল করেছিল, প্রসম করেছিল। তো যাই হোক, এই যে এনজাইমগুলো রয়েছে মেনলি এদের মাধ্যমে মিডিল পোর্শনে বন্ডিংগুলো ভেঙে যায়, দ্যাট ইজ ওপেনিং অফ ডিএনএ হেলিক্স। ওকে, এইবার নেক্সট যেটা আসছে সেটা হচ্ছে প্রাইমার ফরমেশন। তাহলে আমি এখনো পর্যন্ত কি করলাম, অ্যাক্টিভেশন অফ নিউক্লিওটাইডস, মানে আমি ধরলাম সাম কিছু কিছু নিউক্লিওটাইডস এখানে তৈরি হয়ে গেছে। ওকে, দেয়ার আর সাম থ্রি অ্যাক্টিভ নিউক্লিওটাইডস, থ্রি অ্যাক্টিভ নিউক্লিওটাইডস। ওকে, অ্যান্ড এখানে দেখতে পাচ্ছি যে ডিএনএ রেপ্লিকেশন ফর্কটাও তৈরি হয়ে গেছে বাই দ্য ওপেনিং অফ ডিএনএ হেলিক্স। এইবার যেটা ব্যাপার হচ্ছে যে এখনো পর্যন্ত নতুন ডিএনএ তৈরি হওয়ার কিছু ব্যাপার আছে না, এটা সবই প্যারেন্টাল ডিএনএর মধ্যেই হচ্ছে। ঠিক আছে, তাহলে নতুন ডিএনএ তৈরি হতে গেলে আমাকে কি বলেছিলাম যে ফার্স্ট যেটা সেটা হচ্ছে আমাকে একজনকে লিডারের দরকার, লিডার মানে কি এখানে একটা প্রাইমার তৈরি করতে হয়, প্রাইমার। ওকে, তো নর্মালি বেসিক্যালি প্রাইমারের কনসেপ্টটা এইভাবে করতে পারো যে আমরা যখন কোনো একটা দেয়ালের মধ্যে রং দিই, রং দেওয়ার সময় আমরা কি করি আগে প্রাইমার দিই তারপরে নতুন রংটা দিই, তাই তো? তাহলে প্রাইমারের মেনলি মেনলি ফাংশনটা কি, প্রাইমারের ফাংশনটা হচ্ছে যে মানে আগের যে দেয়ালটা ছিল প্লাস নতুন যে দেয়ালটা হলো তাদের মধ্যে একটা কানেকশন বা কানেক্টিং লিঙ্ক তৈরি করছে যাতে করে খুব ভালোভাবে ধরে রাখা যায়। ঠিক আছে, ঠিক সেই রকম টাইপেরই এখানে প্রাইমারটা কি করে না, মেনলি নতুন যে ডিএনএ স্ট্র্যান্ডটা হবে সেই নতুন যে ডিএনএ স্ট্র্যান্ডটা কীভাবে বন্ডিংগুলো হবে সেগুলোকে মানে ওটা একটা রূপরেখা তৈরি করে দেবে। ঠিক আছে, তো প্রাইমার, এবার ব্যাপারটা হচ্ছে দেখো ডিএনএ নর্মালি আমি এখানে বলছি যে এটা ধরে নিলাম ফাইভ প্রাইম, এই এন্ডটা হচ্ছে থ্রি প্রাইম, এটা হচ্ছে থ্রি প্রাইম টু এটা ফাইভ প্রাইম। এখন এই থ্রি প্রাইম আর ফাইভ প্রাইম মানেটা কি, থ্রি প্রাইম মানে এবং ফাইভ প্রাইম মানে যে এটা তো পলিনিউক্লিওটাইড, এখানেও নিউক্লিওটাইড রয়েছে, এখানেও নিউক্লিওটাইড রয়েছে, এইখানে যে নিউক্লিওটাইডটা রয়েছে তার ফাইভ পাঁচ নাম্বার কার্বনটা ফ্রি কন্ডিশনে রয়েছে। ঠিক আছে, এবং তার সাথে একটা ফসফেট গ্রুপ যোগ থাকবে, ফসফেট গ্রুপ থাকবে। আর যেটা থ্রি প্রাইম, সেই থ্রি প্রাইম মানে তিন নম্বর যে কার্বনটা রয়েছে সেখানে একটা ফাংশনাল গ্রুপ ফ্রি কন্ডিশনে থাকবে, দ্যাট ইজ ওইচ বা হাইড্রক্সিল গ্রুপ।
ক্লিয়ার? তো এখানে যদি ছবি দিয়ে একটু বোঝানো যায়, ছবি দিয়ে করা যেতেই পারে, যে সাপোজ মনে করো এইখানে যেটা রয়েছে এটা তো এরকম ভাবে আমরা করতেই পারি, এখানে নাইট্রোজেন বেস রয়েছে, এটা এক নম্বর, এটা দু নম্বর, এটা তিন নম্বর, এটা চার নম্বর, আর এইখানে একটা পাঁচ নম্বর কার্বন ছিল। এখন যেটা ফাইভ প্রাইম, সেই ফাইভ প্রাইমে কি হয়, পাঁচ নম্বর কার্বনের সাথে ফসফেট গ্রুপটা থাকবে, তার সাথে আর কোনো বন্ডিং থাকবে না। এইটা এই জন্যই বলা হচ্ছে যে পাঁচ নম্বর কার্বনটা ফসফেট গ্রুপ যুক্ত থাকবে এবং সেটা আর কোনো বন্ডিং করবে না, ঠিক আছে? তাহলে এটা হচ্ছে, তার মানে কি এখানে একটা ফসফেট গ্রুপ আছে, ক্লিয়ার? আর তিন নম্বর, থ্রি প্রাইম মানে, থ্রি প্রাইম মানে ফাইভ নম্বর কার্বনটা তার সাথে অন্য কোনো আর একটা নিউক্লিওটাইডের সাথে বন্ডিং রয়েছে, তাহলে এটা ফ্রি নয়। ফ্রি কোনটা রয়েছে, সেটা হচ্ছে থ্রি, তিন নম্বর পজিশনের কার্বন, এবং তার সাথে আরেকটা মুক্ত হাইড্রক্সিল ওএইচ ফাংশনাল গ্রুপ, এটা ফ্রি থাকবে। বোঝা গেল? তাহলে এই মানে কি এখানে একটা ওএইচ ফ্রি রয়েছে, থ্রি প্রাইম। আর এটার ক্ষেত্রে থ্রি প্রাইম মানে এখানে একটা ওএইচ ফ্রি রয়েছে আর এখানে ফসফেট রয়েছে। এবার ব্যাপারটা হচ্ছে বেসিক্যালি আমি এইখানে থ্রি প্রাইমটা আমি এখানে ধরবো, থ্রি প্রাইমটা এখানে ধরবো আর এখানে এর ফাইভ প্রাইমটা এখানে ধরবো। কেন ধরবো? তার কারণ এখানে তো বন্ডিং রয়েছে, ডিএনএ রেপ্লিকেশন এখানে হবে না, শুধুমাত্র ওপেনিং হয়েছে যে কন্ডিশনটা সেটা হচ্ছে এই পোর্শনটা। তাহলে আমি এখানে এখানেভাবে ধরছি, এটা ফাইভ প্রাইম হলে এটা থ্রি প্রাইম, এটা থ্রি প্রাইম হলে এটা ফাইভ প্রাইম, ক্লিয়ার? তার মানে কি এখানে ওএইচটা রয়েছে ফ্রি, আর সরি এখানে ওই না, এখানে ফসফেট গ্রুপটা রয়েছে, ফসফেট গ্রুপ রয়েছে আর এখানে ওএইচটা ফ্রি রয়েছে। ওকে, থ্রি প্রাইম মিন্স এখানে ওএইচটা ফ্রি রয়েছে। এবার যেটা ব্যাপার হচ্ছে যে প্রাইমার ফরমেশনটা হবে, সেই প্রাইমারটাও কিন্তু অ্যান্টি প্যারালাল, মানে নর্মালি দেখো এটা যদি ডিএনএ ফাইভ প্রাইম হয় তাহলে এইখানে যদি প্রাইমার বসে তাহলে সেটা অবশ্যই থ্রি প্রাইম টু এর প্রান্তটা ফাইভ প্রাইম হবে, মানে এর যদি ফাইভ প্রাইম হয় প্রাইমার এটা থ্রি প্রাইম হবে। করলাম যে এখানেও একটা প্রাইমার একটা ফরমেশন হয়েছে, ওকে, প্রাইমারটাও তো একটা নিউক্লিওটাইডের চেন, তাহলে তার মধ্যেও থ্রি প্রাইম এবং ফাইভ প্রাইম এন্ডস থাকবে, ক্লিয়ার? এবার যেটা ব্যাপার হচ্ছে রেপ্লিকেশন প্রসেসের মধ্যে প্রাইমার ফরমেশন তো হয়ে গেল, নেক্সট স্টেপে যখন এই প্রাইমারটা গিয়ে কী করবে, না এই স্ট্র্যান্ডেও লিডিং করবে এবং এই স্ট্র্যান্ডেরটাকেও লিড করবে, কীভাবে হবে? একটা কোশ্চেন খুব ভালোভাবে মাথার মধ্যে ভালোভাবে মানে চিন্তাভাবনা করবে, এই যে প্রাইমার রয়েছে এই প্রাইমারটা কোথায় গিয়ে বসবে, কোথায় গিয়ে পজিশনটা কোথায় হবে, এখানে বসবে না এখানে বসবে না এখানে বসবে না কোথায় বসবে, সেই জিনিসটা খুব ভালোভাবে কিন্তু চিন্তা করতে হবে। সবসময় মনে রাখতে হবে যে আমি কি বলেছিলাম যে একটা প্রাইমারের মধ্যেও থ্রি প্রাইম এবং একটা ফাইভ প্রাইম থাকবে, ঠিক আছে? এবার ব্যাপারটা হচ্ছে আমাকে আগে ভাবতে হবে যে কোন দিকে নতুন নিউক্লিওটাইডগুলো অ্যাটাচ হতে পারে, কোন দিকে সবসময় নতুন নিউক্লিওটাইডগুলো অ্যাটাচ হতে পারে। পাঁচ নম্বর পজিশন মানে কি এখানে একটা ফসফেট গ্রুপ রয়েছে, ওকে, এবং থ্রি প্রাইমের দিকে কি হয়েছে না একটা ওএইচ গ্রুপ ফ্রি রয়েছে। আর আমরা জানি সবসময় ফাংশনাল গ্রুপগুলোই কী হবে, নতুনভাবে বন্ডিং তৈরি করবে, তাহলে নিউ নিউক্লিওটাইড মানে ডিএনএর যে নিউক্লিওটাইডগুলো রয়েছে, মানে যেগুলো অ্যাক্টিভ হয়ে বসেছিল, আমি বলেছিলাম তো ডিএনএর যে নিউক্লিওটাইডসগুলো রয়েছে এখানেভাবে প্রি কন্ডিশনের ওরা তৈরি হয়েছিল, অ্যাক্টিভ নিউক্লিওটাইডস কিছু কিছু, অ্যাক্টিভ নিউক্লিওটাইডসের মধ্যেও একটা ফাইভ প্রাইম রয়েছে আর একটা থ্রি প্রাইম রয়েছে, একটা থ্রি প্রাইমের মধ্যে ওএইচ এখানে রয়েছে, ঠিক আছে, সবগুলোর ক্ষেত্রেই রয়েছে। তাহলে ওরা কী করবে, না প্রাইমারের যেটা যেটা থ্রি প্রাইম, অর্থাৎ যেখানে হাইড্রক্সিল যে ফাংশনাল গ্রুপটা ফ্রি কন্ডিশনে রয়েছে ওর সাথে কি হবে, না এই ফাইভ প্রাইমের ফসফেট গ্রুপগুলো নতুনভাবে অ্যাটাচ হতে পারবে। তাহলে এর যেটা প্রাইমারের থ্রি প্রাইম সেই প্রাইমের সাথে বন্ডিং করতে সক্ষম হবে প্রাইমারের বা নতুন নিউক্লিওটাইডের যে ফাইভ প্রাইমের সাথে ফসফেট গ্রুপগুলো রয়েছে সেগুলো বন্ডিং করবে। বোঝা গেল? তাহলে আমাকে এবার এইখানে ভাবতে হবে যে কোন পজিশনে বসতে পারে। দেখো সবসময় একটা জিনিস মনে রাখবে যে যেটা হচ্ছে ফাইভ প্রাইম আমার যেটা প্রাইমার বসবে সেটা তার থ্রি প্রাইমের সাথে কমপ্লিমেন্টারি বেস করতে পারবে, ঠিক আছে? তার মানে এখানে কোনো প্রবলেম নেই। এখানে দেখা যাচ্ছে যে যে নতুন প্রাইমারটা ফরমেশন হয়েছে সেই প্রাইমারটা এরকম একটা পজিশনে বসে গেল, ঠিক আছে?
তাহলে এইটা তার 3 প্রাইম হবে আর এটা তার 5 প্রাইম হবে ওকে এবার যেটা ব্যাপার হচ্ছে যে 3 প্রাইম টু 5 প্রাইম প্রাইমারটা এখানে কোনখানটাতে বসবে এরকম একটা সাপোজ এরকম একটা জায়গাতে প্রাইমারটা বসলো ওকে এটা যদি 5 প্রাইম হয় তাহলে এটা হচ্ছে 3 প্রাইম আর এটা হচ্ছে তার 5 প্রাইম তো যদি এই কন্ডিশনটা দাঁড়ায় তাহলে একটা জিনিস মনের মধ্যে ক্যালকুলেশন করে দেখতে হবে যে ইজ ইট পসিবল এটা কি সম্ভব এর মধ্যে কি টেকনিক্যাল কোনো ফল্ট রয়েছে অবশ্যই রয়েছে ইয়েস ফল্ট আছে দেখো ভালো করে আমাকে ভাবতে হচ্ছে এইটুকু রিজিয়ন মানে রেপ্লিকেশন ফর্কটা তো এইটুকু মানে আমার ডিএনএ রেপ্লিকেশনটা এই জায়গার মধ্যে এখনও পর্যন্ত হবে তারপরে বাড়বে অন্যদিকে সেটা আমি ভেবে দিলাম যে আপাতত আমাকে এইটুকু কমপ্লিট করতে হবে তাহলে আমি যদি প্রাইমারটাকে এরকম একটা জায়গাতে গিয়ে বসিয়ে দিই তাহলে প্রাইমারটা এরকম জায়গাতে গিয়ে বসিয়ে দেওয়া মানে এটা কী হবে যে আমাকে নতুন নতুনভাবে ডিএনএ রেপ্লিকেশন হওয়ার জন্য আমার ডাইরেকশনটা এখান থেকে এখান পর্যন্ত রয়েছে তাই না তাহলে এটা কি এখানে বুঝতে পারবে কারণ কি আমার নতুন যে ডিএনএ ফরমেশনটা হবে সেটা তো 3 প্রাইমের সাথে তাহলে এখান পর্যন্ত ও তো আর যেতে পারবে না কারণ সেখানে সুপার কয়েলিং রয়েছে এরপর নেক্সট পার্ট থেকে তাহলে এটা কোথাও হবে না এখানে বাধা পেয়ে যাচ্ছে প্লাস এটার ক্ষেত্রে ও এইদিকে বাড়ার এদিকে ওর ফাংশনাল গ্রুপ রয়েছে এদিকে ওকে বন্ডিং করতে হবে তাহলে দিস ইজ নট পসিবল এটা সম্ভবই নয় তাহলে আমাকে ছবিটাকে উল্টে দিতে হবে উল্টে দেওয়া মিনস প্রাইমারের পজিশনটা আমাকে এখানে চেঞ্জ করতে হবে কীরকম না প্রাইমারটা যদি আমি এইখানটাতে বসে এখানে যে নিউ প্রাইমারটা সেটা আমি এইরকম জায়গাতে বসালাম ঠিক আছে এবং এইখানের যে প্রাইমারটা সেটা আমি এরকম জায়গাতে বসালাম তাহলে কী হচ্ছে না এখানে 5 প্রাইম এখানে 3 প্রাইম দ্যাট মিন্স এখানে OHটা রয়েছে 3 প্রাইম এবং নতুন যে প্রাইমার ফরমেশনটা হলো এটা 3 প্রাইম ছিল তাহলে এটা হচ্ছে আমি ধরলাম 5 প্রাইম এটা হচ্ছে 3 প্রাইম তাহলে এর OHটা এখানে রয়েছে তাহলে এইবার কিন্তু পসিবল হবে এইখানে দেখো দেখা যাচ্ছে যে 3 প্রাইম OH এর সাথে নতুন নিউক্লিওটাইডগুলো অ্যাটাচ হতে পারবে ক্লিয়ার প্লাস এটা এখান পর্যন্ত আসতে পারবে ওকে নতুন নিউক্লিওটাইড ফরমেশনের মাধ্যমে হচ্ছে এবার যেটা ব্যাপার নেক্সট পজিশনে যদি আমরা যাই নেক্সট পজিশন মানে মানে রেপ্লিকেশন ফর্কটা ধরে নিলাম যে আরেকটু বেশি খুলে গেছে ওয়াইড হয়েছে আরেকটু তাহলে সেখানে আমি ধরছি এরকম কন্ডিশন হয়েছে ওকে আরেকটু বেশি খুলে গেছে তাহলে এবার কন্ডিশনটা কীরকম দাঁড়াচ্ছে যে প্রাইমারটা আমি ধরে নিলাম তাহলে কীরকম পজিশনে ছিল এরকম একটা পজিশনে এটার ক্ষেত্রে ছিল সামথিং আমি ধরছি প্রাইমারের পজিশনটা এরকম ছিল ঠিক আছে আর ওটার পজিশনটা তো এখানে ফার্স্টে এরকমভাবে ছিল তাই তো তাহলে এটা এখনও পর্যন্ত কীরকম দাঁড়িয়েছে ছবিটা প্রাইমারটা যদি এখানটায় এটার এক্ষেত্রে এরকম থাকে এর ডাইরেকশনটা এরকমভাবে হয়েছিল নিউক্লিওটাইড ফরমেশন দ্যাট মিন্স এই ডাইরেকশনে নতুন নিউক্লিওটাইড ফরমেশন হয়েছিল আর এটা কি হয়েছে না আস্তে 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 ধরে নিলাম এইখান পর্যন্ত ও নিউক্লিওটাইড ফরমেশন করেছে ঠিক আছে তো এইবার কী হয়েছে আরেকটু ওয়াইড হয়েছে তাহলে এইখান থেকে আমি ধরে নিলাম নতুন পোর্শনটা এখান থেকে এখান পর্যন্ত ও আরেকটু বেশি বেরিয়েছে মানে ওই যে ডিএনএ কয়েলিংটা খুলছে এখন ব্যাপারটা হচ্ছে এইটার ক্ষেত্রে সম্পূর্ণ কন্টিনিউয়াস পদ্ধতির মাধ্যমে ও কী করবে চেন ফরমেশন করবে তার কারণটা কী তার কারণটাই এটাই যে এই যে প্রাইমারটা ছিল এখানে যে প্রাইমারটা ছিল সেই প্রাইমারটা কী বলেছিলাম 5 প্রাইম এটা হচ্ছে 3 প্রাইম ঠিক আছে তাহলে নতুন যে নিউক্লিওটাইডগুলো যোগ হচ্ছে সেগুলোর ক্ষেত্রে কী ছিল আমি যদি এখানে একটু নতুনভাবে যদি ভাবা যায় যে এইখানটাতে তো হচ্ছে প্রাইমার প্রাইমারের এটা হচ্ছে 5 প্রাইম এটা ছিল 3 প্রাইম তাহলে 3 প্রাইমটা তো মানে কি এখানে ফাংশনাল গ্রুপটা ওই ছিল নতুন যে নিউক্লিওটাইডগুলোগুলো যোগ হয়েছিল সেই নতুন নিউক্লিওটাইডগুলো কী হয়েছিল না এইটা হচ্ছে তার 5 প্রাইম তো এটা আবার 3 প্রাইম তার হবে নতুন নিউক্লিওটাইডের নতুন আরেকটা নিউক্লিওটাইড আসলে সেটা 5 প্রাইমের সাথে 3 প্রাইম আবার তার 5 প্রাইমের সাথে আবার 3 প্রাইম এইভাবে তো অ্যাটাচ হয়েছে তার কারণটা কি যদি বন্ডিং আমরা মলিকিউলার লেভেলে দেখি বন্ডিংটা করে দেখি যে প্রাইমার যেটা প্রাইমার হচ্ছে সাপোজ আমি ধরে নিলাম প্রাইমারটা হচ্ছে এটা ঠিক আছে এখানে ছিল নাইট্রোজেন বেস তার 5 নম্বর কার্বনটা ছিল ফসফেট ঠিক আছে অ্যান্ড 3 নম্বরে হাইড্রক্সিল এইখানে যদি নতুন নিউক্লিওটাইডকে আমাকে অ্যাটাচ করতে হয়
তাহলে কি না পাঁচ নম্বর পজিশনের যে যে ফসফেটটা রয়েছে এখানে নাইট্রোজেন, এটা নতুন নিউক্লিওটাইড, ঠিক আছে? তাহলে এই নিউক্লিওটাইডটা তাহলে কার সাথে বন্ডিংটা হচ্ছে? এ থ্রি প্রাইমের সাথে এর ফাইভ প্রাইমের বন্ডিং হচ্ছে নতুন নিউক্লিওটাইডে। তার মানে কি আমার এটাকে যদি আমি যদি প্রাইমারটাকে যদি আমি এখানে থ্রি প্রাইম করি তাহলে তার সাথে বন্ডিংটা কে করছে? এটা ফাইভ প্রাইম। তাহলে মুক্ত কোনটা রয়ে যাচ্ছে? থ্রিটা তো মুক্তই রয়ে যাচ্ছে নতুনের ক্ষেত্রেও, বোঝা গেল? ঠিক সেই রকমভাবে ওই জন্যই বলছি যে এখানে যে নতুন নিউক্লিওটাইডটা ফরমেশন হচ্ছে তার ফাইভ প্রাইম এখানে থ্রি প্রাইম, আবার একটা নতুন নিউক্লিওটাইড ফরমেশন হচ্ছে আবার একটা নতুন নিউক্লিওটাইড তার ফাইভ প্রাইম এখানে থ্রি প্রাইম, তাহলে থ্রি প্রাইমগুলো এখানে পরপর কন্টিনিউয়াস হয়েই যাবে। তাহলে এখানে কোনো রকম ব্যারিয়ার হবে না, এও ভাঙতে থাকবে আস্তে আস্তে এবং এখানে নতুনভাবে ফরমেশনটা হবে। দ্যাট ইজ কন্টিনিউয়াস ডিএনএ রেপ্লিকেশন, ঠিক আছে? বাট প্রবলেমটা কোথায় হবে? প্রবলেমটা হবে এইখানে, এই যে স্ট্র্যান্ডটা রয়েছে। দেখো কেন প্রবলেম হবে, তার কারণ ফার্স্ট কন্ডিশনে এখান পর্যন্ত ছিল, ও যতটুকু ফাঁক পেয়েছে গ্যাপটা করে দিল, বাট ডিএনএটা তো খুলছে তার অপোজিট দিকে, তাহলে ও এখানে এই দিক থেকে কীভাবে করবে? কারণ এটা তো তার থ্রি প্রাইমটা তো এখানে রয়েছে, এটা তো ফাইভ প্রাইম, ফাইভ প্রাইমে তো কোনো হাইড্রক্সিল গ্রুপ এখানে নেই, ফাংশনাল গ্রুপ। তাহলে বোঝা যাচ্ছে এখানে কোথায় প্রবলেমটা? তার মানে কি এখানে আরেকটা লিডারের দরকার হবে। মনে করো এখানে পর্যন্ত হয়েছে, এবার এখান পর্যন্ত গ্যাপ পেয়েছে, ফাঁকা পেয়েছে, এখানে আরেকটা প্রাইমারের দরকার, সেটাও ফাইভ প্রাইম টু আরেকটা থ্রি প্রাইম পেয়ে গেল। এইবার কী করলো? বাকিটা কাজ করলো এদিক থেকে অপোজিট ডাইরেকশনে, নতুনভাবে তৈরি করলো, দেন আবার ভাঙবে, আবার হবে। সো দ্যাট ইজ কন্টিনিউয়াস। এবার এটা কী করবে না, এইভাবে করবো, তাহলে আমি এখানে দেখতে পাচ্ছি কি যে একটা দিকে কন্টিনিউয়াস ডিএনএ ফরমেশন হচ্ছে, আরেকটা দিকে কী হচ্ছে না কিছু সেগমেন্ট তৈরি হচ্ছে। ডিএনএ নতুন সেগমেন্ট হলো, আবার প্রাইমার আসলো, আবার নতুন সেগমেন্ট হবে, আবার প্রাইমার আসবে, ক্লিয়ার? তাহলে এখান থেকে একটা কোশ্চেন আছে যে এই যে পদ্ধতিটা দেখতে পেলাম, অর্থাৎ আমরা এখানে পর্যন্ত এইটাই পড়ছি রেপ্লিকেশন, যে কন্টিনিউয়াস প্রসেসটা হচ্ছে, সেখানে দেখছি যে কিছু কিছু ক্ষেত্রে দেখা যায় যে ডিএনএ ডবল স্ট্র্যান্ড ছিল, তার একটা স্ট্র্যান্ড দেখতে পাচ্ছি যে কন্টিনিউয়াস ফরমেশন হয়েছে, আর একটা স্ট্র্যান্ড থেকে দেখতে পাচ্ছি যে কিছু ফ্র্যাগমেন্ট ফ্র্যাগমেন্ট তৈরি হয়েছে। এবার ব্যাপারটা হচ্ছে যে নতুন যে স্ট্র্যান্ডটা তৈরি হলো কন্টিনিউয়াসলি সেটাকে বলা হচ্ছে লিডিং, ওকে? কারণ ওটা লিড করছে, লিডিং স্ট্র্যান্ড। তাহলে লিডিং স্ট্র্যান্ড কোনটা? এইটা যে নিউ ফরমেশন হলো যেটা, তাহলে আমরা যদি ছবিটা একটু বড় করে করি, দুটো তো আমরা লিনিয়ার ফরমেশন করছি, এটা এখানে দুটো মাদার স্ট্র্যান্ড ছিল, দুটো মাদার স্ট্র্যান্ড ছিল, তার মধ্যে একটা স্ট্র্যান্ডে দেখতে পেলাম কন্টিনিউয়াসলি হয়েছে, আরেকটা স্ট্র্যান্ডে কিছু কিছু এরকমভাবে গ্যাপিং করে করে হয়েছে, তাই তো? তাহলে লিডিং লিড করছে মানে কন্টিনিউয়াস ডিএনএ রেপ্লিকেশনের মাধ্যমে হয়েছে, সেটা হচ্ছে এই স্ট্র্যান্ডটা, দ্যাট ইজ লিডিং স্ট্র্যান্ড। আর যেটা এরকম প্রাইমার 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 মানে গ্যাপ, কিছুটা গ্যাপ হলো, আবার কাটার পর আবার একটা প্রাইমার আসবে, আবার অপোজিট দিকে হলো, আবার হলো, আবার হলো, তো এইটাকে বলা হচ্ছে ল্যাগিং স্ট্র্যান্ড। তাহলে ল্যাগিং স্ট্র্যান্ড মাথায় রাখতে হবে, প্যারেন্টাল স্ট্র্যান্ডটাকে বলছে না, যে নতুন স্ট্র্যান্ডটা তৈরি হচ্ছে সেইগুলোকে বলছে লিডিং আর ল্যাগিং। আর আমি যদি প্যারেন্টাল স্ট্র্যান্ডের কথা বলি তখন বলবো কি লিডিং টেমপ্লেট স্ট্র্যান্ড, প্যারেন্টাল স্ট্র্যান্ডকে টেমপ্লেট স্ট্র্যান্ড বলে, ঠিক আছে? লিডিং টেমপ্লেট স্ট্র্যান্ড এটাকে বলছে ল্যাগিং টেমপ্লেট স্ট্র্যান্ড। তাহলে এটা হচ্ছে লিডিং, আর এটা হচ্ছে লিডিং টেমপ্লেট স্ট্র্যান্ড, আর এটা হচ্ছে ল্যাগিং ল্যাগিং স্ট্র্যান্ড, আর এটা হচ্ছে ল্যাগিং টেমপ্লেট স্ট্র্যান্ড। ওকে, ক্লিয়ার? দ্যাট ইজ রেপ্লিকেশনের চেন ইলঙ্গেশন ফরমেশন। এবার ব্যাপারটা, এবার একটা জিনিস যে আমরা এখানে যদি এনজাইমের কাজটা ভেবে নিই, তাহলে এখন পর্যন্ত আমরা কি দেখলাম, টোটাল যদি সামারি করা যায়, এটা অ্যাক্টিভেশন অফ নিউক্লিওটাইডস, নিউক্লিওটাইডসগুলো অ্যাক্টিভ হলো সেটা কীভাবে হয়েছে জেনেছি, ওপেনিং অফ ডিএনএ হেলিক্স, হেলিকেস বা গাইরেস বা টোপোআইসোমারেস, যে সমস্ত হেলিকে যে এনজাইমগুলো ছিল সেই এনজাইমগুলো কী করেছিল, ওরা ডিএনএ স্ট্র্যান্ডটাকে ইয়ে করেছিল, খুলে দিয়েছিল, তারপরে
ওরা এসএসভি প্রোটিন ছিল, সেই এসএসভি প্রোটিন কী করেছিল যে যাতে ঘুরে আমার না অ্যাটাচ হয়ে যায় তার জন্য ওটাকে ইয়ে করেছিল। তো ওগুলো সব আগের পার্টে আমার বলা হয়ে গেছিলো, ওগুলো একটু দেখে নেবেন। নেক্সট প্রাইমার ফরমেশন, প্রাইমার ফরমেশন মানে একটা প্রাইমার তৈরি হচ্ছে এবং সেটা হচ্ছে গিয়ে আরএনএ নিউক্লিওটাইডস, আরএনএর কয়েকটা নিউক্লিওটাইডস নিয়ে তৈরি করেছিল এবং সেটা প্রাইমেজ এনজাইম করলো। রেপ্লিকেশনের ক্ষেত্রেই প্রাইমারটা কোথায় বসবে সেটা বলা হলো এবং সেটার ক্ষেত্রে কোথায় প্রসিডিওরটা কোথায় আটকে যেতে পারে এবং কীভাবে আস্তে আস্তে এগিয়ে যাচ্ছে সেটাও বলা হয়েছে। ডিএনএ রেপ্লিকেশন, দেন রিমুভাল অফ প্রাইমার, ওকে, মানে এই যে মিডিল পোর্শনে যে প্রাইমার, ধরে নাও এখানে কিছুটা প্রাইমার রয়েছে, আবার এখানে একটা প্রাইমার রয়েছে, আবার এখানে একটা প্রাইমার রয়েছে, এবার এখানে একটা প্রাইমার রয়েছে। আমি তো ডিএনএ তৈরি করছি, প্রাইমার মানে হচ্ছে আরএনএ, নিশ্চয়ই আরএনএ থাকা যাবে না, তাহলে সেই আরএনএগুলোকে আমাকে কী করতে হবে, সরিয়ে ফেলতে হবে, কারণ দিস ইজ দ্য আরএনএ পোর্শন, এগুলো থাকলে প্রবলেম হয়ে যাবে, ডিএনএর মধ্যে আরএনএ তো কখনো থাকতে পারে না। তাহলে রিমুভাল অফ প্রাইমার মানে প্রাইমারগুলো এখান থেকে সরিয়ে দেবে একটা এনজাইম, সেটা হচ্ছে ডিএনএ পলিমারেজ ওয়ান কাজ করেছিল, ডিএনএ পলিমারেজ ওয়ান। আর এই চেন ইলঙ্গেশনে একটু বলা ছাড়া হয়ে গেছে যে চেন মানে যেহেতু নতুন যে নিউক্লিওটাইডসগুলো তৈরি হচ্ছে সেখানে ডিএনএ পলিমারেজ থ্রি কাজ করেছিল, ওকে। আচ্ছা, আরএনএগুলো যদি চলে যায়, মনে করো আরএনএগুলো ডিএনএ পলিমারেজ ওয়ান কী করলো, ছেড়ে দিল, এগুলো নেই আর। তো এই আরএনএগুলো চলে গেছে, তাহলে এখানে একটা করে গ্যাপ রয়েছে, তাই তো? এই গ্যাপগুলোকেও ফিলিং করছে ডিএনএ পলিমারেজ ওয়ান এবং ডিএনএর যে অ্যাক্টিভ নিউক্লিওটাইডসগুলো ঘোরাফেলা করছিল তাদেরকে অ্যাটাচ করছে এবং লাইগেজ গিয়ে কী করছে না, তাদেরকে সেই নিউক্লিওটাইডসগুলোকে গিয়ে জুড়ে দিচ্ছে, ঠিক আছে? লাইগেজ নামক একটা উৎসেচক রয়েছে। তাহলে এইভাবে কী হচ্ছে, দুটো নতুন ডিএনএ স্ট্র্যান্ড তৈরি হচ্ছে, দিয়ে লাস্টে প্রুফ রিডিং হবে, প্রুফ রিডিং অ্যান্ড এন্ডস। প্রুফ রিডিং মিন্স এই যে নতুন স্ট্র্যান্ডগুলো তৈরি হলো তার মধ্যে কোনো সিকোয়েন্স মানে বেস পেয়ারিংয়ের মধ্যে কোনো কিছু প্রবলেম আছে কি না, এটিজিসি হয় না, সেখানে কিছু যদি প্রবলেম থাকে তাহলে ঘুরে আবার নতুনভাবে তৈরি হবে। অ্যান্ড এন্ড হচ্ছে লাস্টে গিয়ে ওটা তৈরি, যে ডিএনএটা হয়েছে সেই দুটো ডিএনএ গিয়ে আলাদা হয়ে গেল। এন্ডিং প্রসিডিওর একটু ডিটেলস রয়েছে, যদি পরবর্তীকালে যে ভিডিও রয়েছে সেগমেন্ট আসবে সেখানে আমি বলবো যে ডিএনএ রেপ্লিকেশনের ক্ষেত্রে প্রোক্যারিওটস এন্ড ইউক্যারিওটসের মধ্যে ডিফারেন্স কিছু রয়েছে। এটা মেনলি আমরা পড়লাম যে প্রোক্যারিওটসদের ক্ষেত্রে, ইউক্যারিওটসদের ক্ষেত্রে একটু আলাদা টাইপের হয়, তো সেটা নেক্সট ভিডিও সেগমেন্টে বলবো, প্লাস এন্ডিং প্রসিডিওরটা বলবো। ওকে, থ্যাংক ইউ।